খুব লাকি, এক দিদি ভাই এসে, দিদি ভাই আমার মেয়ে যখন আইসিতে ভর্তি ছিল দিদি ভাই আমার মেয়েকে দেখতে গেছিল, তো মানে ভাবতে পারিনি যে আমার বাড়ি চলে আসবে, খুবই খুবই ভালো লাগছে। চলো তোমাদেরকে দিদি ভাইকে দেখাচ্ছি। এই যে দেখো দিদি ভাই আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে না আমার মেয়ের সঙ্গে দেখা করতেছে নাকি? মেয়ের সাথে তো, তোর সাথে তো আগে, সবার আগে তুই, তারপরে তোর মেয়ে। কারণ তুই যখন আগে, তোর বাড়ি যে এত সামনে আমার বাড়ির এটা আমি জানতাম না, মানে অনেকদিন থেকে ইচ্ছা তোর সাথে দেখা করবো। তারপরে তো পুচকিটা আসবে শুনলাম, তারপর তোর তোর যখন 7 মান্থ প্রেগনেন্ট ছিলি তুই, তখন থেকেই তোর সাথে দেখা করবো, আসবো, কিন্তু আর আশা হইল না। আমার বাচ্চাও ছোট, তো আমার বাচ্চাও ছোট, আমিও আসতে পারতেছিলাম না। তারপর আজকে আইসিওতে যে শরীর ভালো ছিল না দেখতে গেলাম, তারপর এই যে আজকে পুচকিটার 5 মাস বয়স হইলো, এই যে আজকে দেখতে পারলাম। তাও পুচকিটা এখন ঘুমায় আছে, আসলাম, এখন চলে যাব। তো আমি সব, আমি কোনো ইউটিউবার না ভাই, আমি ছোটোখাটো ইউটিউবার ছিলাম, কিন্তু এখন আর ইউটিউবে আমি ভিডিও আপলোড করব না, এখন আমি সব বাইরে সাপোর্ট করব। তো আমার চ্যানেলের নাম ছিল দিয়াস মম, তো এখন দিয়াস মমটা একটু স্টপ আছে, পরবর্তীতে হবে ভিডিও সিডিও। এখন আমি প্রত্যেককে হেল্প করব, তো প্রত্যেক ইউটিউবারকে হেল্প করব, ইউটিউবার যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছো সবাইকে আমি সবার ভিডিও দেখবো, সবাইকে সাপোর্ট করব। আর ইনাকে তো করবো, ইনি ইনি কোনো ইউটিউবার না, ইনি হলো আমার বোন বলো দিদি বলো, হ্যাঁ বয়সে বড় কিন্তু দেখতে আমি বড়, সেই কারণে দিদি। তো ওর সাথে আমার কথা হয়, ফোনে কথা হয়, কিন্তু দেখা হয়েছে একবারই, তো আমার মনে মনে হয় না, আমি একবার দেখছি, মনে হয় ওর সাথে আমার ডেইলি দেখা হয়। তো তোমরা ওরে এইভাবেই সাপোর্ট করো ওর ভিডিওতে। হ্যাঁ অনেক ভিউজ, অনেকে হয়তো ভাবো যে ওর এত ভিউজ, মানে ও এরকম কেন থাকে, ওর এত মানে এরকম কেন অসুবিধা, হয়তো তোমরা বুঝতেছো আমি বলতে পারতেছি না, কিন্তু হ্যাঁ অনেকে তোমরা কি করো ওর ভিডিওটা স্কিপ করে যাও। তো প্লিজ অনুরোধ, ওর ভিডিওটা কেউ স্কিপ করে যায় না, ওর ভিডিওটা পুরো দেখো। তো খুব ভালো মেয়ে, তো আমি কি ভালো মেয়ে বলবো, তোমরা জানো খুব ভালো মেয়ে, সেই কারণেই ওর ভিডিওটা তোমরা দেখতে আসো। তো আমি আমি স্বাগতা যে চ্যানেলটা আছে পুচকি সোনার, তো ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আর পুচকি সোনাকে, পুচকি সোনা তো বড় হয়ে ভিডিও করবেই, পড়াশুনো তো করবেই, তো পুচকি সোনার অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ও শেয়ার করবে। তো পুচকি সোনাকে যারা মন থেকে ভালোবাসো তারা কেউ বাজে কমেন্ট করবে না। তো অনেকে কমেন্ট করছো যে ভিডিওতে এসে যে কালো, তো কালো তো কী হয়েছে, কালো জগতের আলো, তোমরাই না বলো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। তাহলে আবার এই কথাটা আসে কই থেকে যে গীতার মেয়ে কালো? আচ্ছা কালো ভালো ভাই, আমাদের মেয়ে আমাদের ভালো। তো যারা ভালোবাসো তারা ভালোবেসে যাও, এইভাবেই সাপোর্ট করো, এটুকুই বলার ছিল। তো টাটা টাটা। কোথায় চলে এসেছি দেখো তো, তোমরা চিনতে পারছো জায়গাটা, হয়তো চিনতে পারবে আমি কোথায় চলে এসেছি। তো এই যে দেখো আমার মেয়ে খেলু খেলু করছে, দেখতে পাচ্ছো? তো তোমাদেরকে জানানো হয়নি, আমি হট করে বোনের বাড়ি চলে এসেছি ঘুরতে, কারণ বাড়ি চলে যাব, তার জন্য ও কথা বলবে দিতে বলছে। বলো বলো, হ্যালো হ্যালো। তো আমরা হঠাৎ করে চলে এসেছি বোনের বাড়ি, আমি মা ভাই আর সোনামা, ওই দেখো দেখে বলছো ওকে দিতে। তো আমরা এখন মানে আজকে থাকবো, কালকে চলে যাব। তো আজকে বোনের বাড়িতে কী কী করছি, পকোড়া খাওয়া হয়ে গেছে, এলাচ দিয়ে দুধ চা খাওয়া হয়ে গেছে, টেস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন তারপর থেকে কী করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, তোমরা সেটা থাকো আর দেখতে থাকো। বোনকে সামনে আনতে পারো, কারণ বোন পছন্দ করে না ক্যামেরার সামনে আসা, আমি এমনি পিছনে দেখাবো কী করছি, চুপচুপ করে। হ্যাঁ দেখতে পাচ্ছে সবজি কাটতে ব্যস্ত, এই যে মা, এই যে বেগুন ভাজা হবে তার জন্য, আর এই যে এগুলো সব, এটা কি হবে, সিম আলু ভাজা, আর এখানে মাংস হবে তার জন্য চিকেন রান্না হবে, টমেটো আলু কাটছে, আর এই যে মা ওই মা সব পিঁয়াজ টিয়াজ ছুলছে, আর এই যে রসুন, আর এই যে চিকেন, আমার নিজের বাড়িতে আমি দেখি তোমাদেরকে। তো চিকেন হচ্ছে আমাদের আজকে রান্না বোনের বাড়িতে, আর কি হচ্ছে, আর পেশা লাগতে জিনিস হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম কিসের জন্য এসে, ভাইরাস হবে তার জন্য বোনের ক্যাপসিকাম কেটে নিয়েছে, ভীম কেটে নিয়েছে, গাজর, আর এই যে টমেটো কেটেছে কুচি করে, এইবার দিচ্ছে কাঁচা লঙ্কা,
এবার দিচ্ছি পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে এখন মেরিনেট করা হবে মাংসটাকে এবার দেওয়া হচ্ছে রং কালারটা অন্যরকম আসছে এবার দেওয়া হচ্ছে আমি জানি না নুন এবার দেওয়া হচ্ছে খাঁটি সরিষার তেল এবার এটাকে মেরিনেট করা হবে মাখানো হবে এই যে দেখো মেরিনেট করা হচ্ছে চিকেন না এই যে দেখো তারপরে মশলা দিবে পরে এখন শুধু এইভাবে মাখিয়ে নিচ্ছে এই যে দেখো মশলা সব বেটে রেখেছে পাটাতে মশলা বাটা এই যে পাটা দেখো মশলা বাটারের টেস্ট আলাদা হয় মশলা দিয়ে এইবার মাখানো হচ্ছে কষা কষা চিকেনটা সেন্ট চলে আসছে কাঁচা কাঁচা মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেই এরকম মনে হচ্ছে খাই খাই গীতা তো তার জন্য চিকেন দেখলেই মনে হয় খাই খাই ফাইনালি খেতে বসে গেছে এই যে দেখো ফ্রাইড রাইস দিয়েছে সাদা ভাত আর এই যে ছোট ছোট চিপস ভাজা সিম আলু চচ্চড়ি বেগুন ভাজা স্যালাড ডাল চিকেন আর এখানে আছে আরেকটা চিকেন দুই রকম চিকেন হচ্ছে দেখতেই পাচ্ছ গীতা তো দেখো কত কিছু নিয়ে বসে গেছি ফ্রাইড রাইস টমেটো স্যালাড বেগুন ভাজা সিম আলুর একটা সর্ষা বাটা দিয়ে তারপর চিপস আবার আছে দাঁড়াও দেখো এই যে দেখো এক বাটি চিকেন দিয়ে দিয়েছে এটা আরেক রকম চিকেন দুই রকম চিকেন এই যে হলো মুসুরির ডাল একটু ক্যামেরাটা অন্য কালার ভাসছে কারণ ঘোলা ঘোলা